আপনার কিছু করতে পারে না, করতে পারে কে? কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে কিনা এটা একটা ইখতিলাফি মাসালা, কিন্তু নিরাপদ হচ্ছে আপনি তাবিজের কাছেই যাবেন না, আপনি ঝাড়ফুঁক করবেন। আপনার এই রাত্রেবেলা জিনে ধরে যাতে আপনি সুরা ফালাক সুরা নাস পড়ে ফু দেন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন, জিনের বাদশাও দিবে দৌড়, ঠিক কিনা? এই জন্য আয়াতুল কুরসি পড়বেন, সুরা ফালাক নাস পড়বেন। লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করলো, চার মাস বিশ্বনবী অসুস্থ, নড়তে চড়তে পারে না। বিশ্বনবী চার মাসে তাবিজ ঝুলায় নাই, চার মাস পরে সাইয়েদনা জিব্রাইল সুরা ফালাক সুরা নাস নিয়ে নাজিল হয়ে যায়। দুই সুরার মধ্যে এগারোটা আয়াত বিশ্বনবীর নিয়ে একটা কুয়ার কাছে যে সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী কুয়ার ঢাকনা তোলেন, দেখবেন একটা চিরুনি আছে, ওই চিরুনির ভিতরে বিষ্ণুনবী দাড়ি আর চুল নিয়ে এই লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র এগারোটা গেট মেরেছে, কয়টা? বিষ্ণুনবীর বললেন, ও নবী একটা করে গেট খোলেন আর পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা করে আয়াত পড়েন, আপনারে সুস্থ করে দিবে কে? আল্লাহ। এজন্য সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিবেন, জিন ভূতের অশরীরী কোনো আত্মা যদি আপনার উপর আসর করে, আসর মুক্ত করে দিবে কে?